নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি থাকছে আমচুর দিয়ে মাছের টক। সবার প্রথমে মাছগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। আমি এখানে দুটো চ্যাকা ও তিনটে পেটি মাছ নিয়েছি। মাছ ধোয়া কমপ্লিট। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজতে অনেক সময় লাগবে, তো আপনারা ভিডিওটিকে লাইক করে দিন। অন্যদিকে আমি সরষে বাটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুটো আমচুর জলে ভিজিয়ে রেখেছি। আপনারা যে পরিমাণে টক খাবেন সেই অনুযায়ী আমচুর নেবেন। 3 মিনিট পর মাছগুলো উল্টে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব। আবারও 3 থেকে 4 মিনিট পর মাছগুলো উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নেব। ওই একই তেলে 5 ফোড়ন দিয়ে একটু নেড়েচড়ে নিয়ে টুকরো করে রাখা রাঙ্গালু দিয়ে দেব। রাঙ্গালুগুলো একটু নেড়েচড়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে রাঙ্গালুগুলো উল্টে পাল্টে নিয়ে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে জলের সঙ্গে সর্ষে বাটা মিশিয়ে রাখা জলটা দিয়ে দেব আর দেব ভিজিয়ে রাখা জল সহ আমচুর। আর একটু ফুটে এলে দিয়ে দেব 1/2 বাটি জল। এবার এটা ঢাকা দিয়ে ভালো করে ফোটাবো। ঢাকা দেওয়ার কারণে রাঙ্গালুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। থেকে 4 মিনিট পর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এবার একটু ফুটে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মাছের টক হয়ে গেছে, এবার কড়াইটা নামিয়ে নেব। টকটা এবার আমি সার্ভ করে নেব। তো রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।